বললাম সবাই ভালোভাবে থাকবে, কেউ মুখে খারাপ কথা বলবে না। হ্যাঁ, আমি তো সব জায়গায় খুব ভালো বলি, আর ওখানে যখন বলছিল আমার একটু খুব কষ্ট হয়। আমি কিন্তু ছেলেরা যদি এরকম শুনতে পাই তত খারাপ লাগবে। তবে তোমাদেরও খারাপ কথা শুনলে খারাপ লাগবে তো, কি লাগবে তো? হ্যাঁ, এরকম কখনো বলবে না। তোমাদের বললাম না, আলোর পথে যেতে হবে। তোমাদের এই স্বামী বিবেকানন্দের শেষ বাণীটা দেখবে আলো নিয়ে। আমি বলি, আলো আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলে ভগবান লাভ করে ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরও অধিক আলো। কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি, ধনীর আলোর প্রয়োজন বেশি। কেন বেশি? ধনীর মধ্যে ধনের অহংকার থাকে, কিন্তু গরিবের সেই অহংকার নেই। হ্যাঁ, তাই গরিবকে সহজে শেখানো যায়। বলছে, এইভাবে সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও, বাকি যা তা প্রভুই করবেন। কারণ তিনি তো বলেছেন, কাজেই তোমার অধিকার ফলে নয়। কি ফল পাবে তুমি, এর জন্য কি পুরস্কার পাবে তা ভাবলে হবে না। তোমার কিসে অধিকার আছে? কাজে, কাজ করে যাবে মানুষের জন্য। কাজ নাকি আমাদের পৃথিবীটা সুন্দর করার জন্য। আর তোমরা পৃথিবীর সন্তান, আমাদের পৃথিবীটা কিন্তু সুন্দর করে সাজানো আছে তোমাদের জন্য।